আজকে হচ্ছে 15ই জানুয়ারি। আজকে প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছি এই যে সৃজনী নার্সিংহোমেতে। এখানে আজকে ওর ল্যাপারোস্কোপি হবে। আগের দিন যে কোভিড টেস্ট হয়েছিল, কোভিডের নেগেটিভ এসেছে। এখন বাজে 9:53 আর ঠিক 10টার সময়তেই ওর সার্জারি শুরু হবে। এখানে এখন আমি বাইরে ওয়েট করছি। এখন 11:20 বাজে আর ওই 12টা বাজতে 10 মিনিট আগে ওটিতে ঢুকেছিল। প্রিয়াঙ্কার যে বেডটা আছে সেটা হচ্ছে 4তলা ওপরে। তো এর আগে আমি 4 থেকে 5 বার ওঠানামা করেছি 4তলায় সিঁড়ি দিয়ে। তো আজকে মর্নিং ওয়াক করিনি, তো সেখানে আমার আজকে এই সিঁড়ি দিয়ে ওঠানামার করার জন্য আমার এক্সারসাইজ কিছুটা হয়ে গেছে। ল্যাপারোস্কোপি করার পরে ইউটেরাসে আরও কিছু প্রবলেম পাওয়া গেছে। সেই প্রবলেমগুলো সলভ করবার জন্য আর একটা সার্জারির প্রয়োজন আছে। তো রীতিমতো খুব টেনশনের বিষয় হয়ে গেল। শেষ পর্যন্ত কী হবে জানি না, একটা বিশাল বড় অ্যামাউন্টের ধাক্কা এবারে আসতে চলেছে, কী করে সামলাবো জানি না। এখন বাজে 1:20, এখনো পর্যন্ত সার্জারি চলছে, মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেল। হয়তো এবার ওটি থেকে বেরোবে, দেখা যাক কী হয়। এখন 2:30 বাজে আর এই সবে প্রিয়াঙ্কাকে অপারেশন থিয়েটার থেকে বার করা হলো। তো অপারেশন আপাতত সাকসেসফুল, তো বেডে দিয়েছে। তো ওয়াইফের জননতন্ত্রের সঙ্গে খাদ্যনালীর একটি অংশ পুরো আটকে গিয়েছিল, তো ল্যাপারোস্কোপি করে সেটাই দেখা গিয়েছিল আর সেই কারণে আর একটা অপারেশন করা হয়েছিল তারপরে। আজকে হচ্ছে 16 তারিখ আর গতকাল প্রিয়াঙ্কার অপারেশন হয়েছিল। আর 16 তারিখে আজকে দুপুরবেলা আমি এখন এসেছি ওকে ফোনটা দিতে। তো এটাই দেখাচ্ছিল ফোনটা দিয়ে ফার্স্ট কাকে কল করে, ফোনটা দিয়ে আমাকেই ফার্স্ট কল করেছিল। খুব টেনশন হচ্ছিল, ওর সঙ্গে কথা হচ্ছিলো না বলে। তো আজকে এই মাত্র জাস্ট কথাবার্তা হলো, ভালো আছে। আর ব্লগটাকে বড় করছি না, এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য